80 লক্ষের অধিক শ্রমিক বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সেক্টরে কাজ করছে, তাদেরকে নগদ সাহায্য দিতে হবে। এটা সোশ্যাল প্রোটেকশন, সামাজিক সুরক্ষার আওতায় অতিরিক্ত অর্থের যোগান দিয়ে এখনই করতে হবে। যাদের মজুরি বেতন বন্ধ হয়ে গেছে তাদের জন্য এটা করতেই হবে। দুই এক, প্রাথমিকভাবে আগামী 6 মাস ব্যাপী সকল অপ্রাতিষ্ঠানিক সেক্টরে বা ইনফরমাল সেক্টর কর্মরত শ্রমিকদের নগদ অর্থ সাহায্য দিয়ে জীবনযাত্রায় সমর্থন দিতে হবে। এই খাতে 6 মাসের জন্য 2 কিস্তিতে, প্রথম 3 মাসের পরবর্তীতে কিস্তিতে অবশিষ্ট টাকা নগদ প্রদান করতে হবে। খাদ্য যোগান দিতে দুর্নীতি ও জটিলতা এড়ানোর লক্ষ্যে খাদ্য সামগ্রী নিয়ে নগদ অর্থ না দিয়ে, খাদ্য সামগ্রী না দিয়ে নগদ অর্থ প্রদানই শ্রেয়। স্থানীয় প্রশাসনের সহায়তায় সামরিক বাহিনী অর্থ বিতরণ করবে। এখাতে প্রাথমিকভাবে 10,000 কোটি টাকা বরাদ্দ প্রদান করতে হবে। ব্যাংকিং চ্যানেলে শ্রমিকদের স্বস্ব অ্যাকাউন্টে কিস্তির নগদ টাকা পরিশোধ করতে হবে। জাতীয় পরিচয়পত্র এবং নিয়োগপত্র দেখে এদের চিহ্নিত করতে হবে। গার্মেন্টস ও রপ্তানিমুখী শিল্প শ্রমিক শ্রেণীকে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে স্বস্ব অ্যাকাউন্টে প্রাথমিকভাবে 3 মাসের একটি নগদ অর্থ সাহায্য দিতে হবে। পরবর্তীতে তা আরও 3 মাসের জন্য বৃদ্ধি করা যেতে পারে। অবশ্যই তাদের মালিক পক্ষদের এই টাকা বরাদ্দ না করে শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার ব্যবস্থা করতে হবে, যাতে করে তারা আর্থিক সমস্যা কাটিয়ে উঠতে পারে। এই জন্য প্রাথমিকভাবে 10,000 কোটি টাকা বরাদ্দ করতে হবে। 2-3, গার্মেন্টস রপ্তানি শিল্প শ্রমিকদের ন্যায় প্রাতিষ্ঠানিক কাঠাময় আওতায় পরিচালিত শিল্প কলকারখানা শ্রমিকদেরকে জীবনযাত্রার নগদ অর্থ সাহায্য দিতে হবে। কেননা গার্মেন্টস শিল্পের মতো এসব প্রাতিষ্ঠানিক শিল্প কারখানার শ্রমিকরাও একই দুর্যোগের শিকার। এদেরকে নগদ 6 মাসের জন্য প্রাথমিকভাবে 3 মাসের জন্য এবং পরবর্তীতে আরও 3 মাসের জন্য নগদ অর্থ সাহায্য করতে হবে। খাদ্য যোগান দিতে দুর্নীতি ও জটিলতা এড়ানোর লক্ষ্যে খাদ্য সামগ্রী না দিয়ে নগদ অর্থ প্রদানই শ্রেয়। স্থানীয় প্রশাসনের সহায়তায় সামরিক বাহিনী অর্থ বিতরণ করবে। এ খাতে প্রাথমিকভাবে 10,000 কোটি টাকা বরাদ্দ করতে হবে। ব্যাংকিং চ্যানেলে শ্রমিকদের স্বস্ব অ্যাকাউন্টে কিস্তির নগদ টাকা পরিশোধ করতে হবে। জাতীয় পরিচয়পত্র এবং নিয়োগপত্র দেখে এদের চিহ্নিত করতে হবে। 3, খাদ্য উৎপাদন যেন ব্যাহত না হয় সেদিকে নজর দিতে হবে। বীজ, সার, কীটনাশক, সেচ, ভর্তুকি সহ অন্যান্য সহায়তার কাজ চালিয়ে যেতে হবে। প্রয়োজনীয় অর্থ এখনই বরাদ্দ করতে হবে। এ অর্থ ব্যাংকিং ও প্রশাসনিক চ্যানেলে সামরিক বাহিনীর মাধ্যমে প্রান্তিক কৃষক সহ কৃষির সাথে সংশ্লিষ্টদের মধ্যে বিতরণ নিশ্চিত করতে হবে। এ খাতে 5,000 টাকা বরাদ্দ করতে হবে। আগামী 1 বছরের জন্য পোলট্রি সহ সকল ধরনের কৃষি ঋণের কিস্তি ও সুদ মকুব করতে হবে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান প্রদত্ত সকল ক্ষুদ্র ঋণের কিস্তি আগামী ডিসেম্বর পর্যন্ত মকুব করতে হবে। প্রবাসী শ্রমিকদের প্রেরিত রেমিটেন্স আমাদের অর্থনীতির অন্যতম প্রধান পিলার। 4, ইতিমধ্যে বিভিন্ন দেশ থেকে বাধ্য হয়ে 500,000 প্রবাসী শ্রমিক বাংলাদেশে ফিরেছেন। এ সমস্ত প্রবাসীদের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। তাদের অনেকেই শূন্য হাতে দেশে ফিরতে বাধ্য হয়েছেন। এদেরকে চিহ্নিত করে প্রত্যেক প্রবাসীকে 3 মাসের জন্য মাসিক 15,000 টাকা আপৎকালীন আর্থিক সাপোর্ট প্রদান করতে হবে, যাতে করে তারা যথাসময়ে বিদেশে স্বীয় কর্মস্থলে ফেরত যেতে পারেন। এই জন্য এ খাতে 1,000 কোটি টাকা বরাদ্দ করতে হবে। স্বাস্থ্য খাত এবং যারা করোনা মোকাবেলার সাথে প্রত্যক্ষভাবে যুক্ত সেসব হাসপাতাল এবং সম্পৃক্ত প্রতিষ্ঠানের জন্য প্রাথমিকভাবে 15,000 কোটি টাকা বরাদ্দ করতে হবে। করোনা মোকাবিলার সঙ্গে যারা যুক্ত যে সকল ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জীবন ঝুঁকির বিবেচনায় জরুরি ভিত্তিতে তাদের স্বাস্থ্য বিমার ব্যবস্থা করতে হবে। আগামী 3 মাসের জন্য প্রতি চিকিৎসকদের জন্য 1 কোটি, নার্সদের জন্য 75 লক্ষ ও স্বাস্থ্যকর্মীদের জন্য 50 লক্ষ টাকার বিমার বিপরীতে প্রিমিয়াম সরকার বহন করবে। করোনা চিকিৎসক, নার্স, সংশ্লিষ্ট হাসপাতালের রোগীদের চিকিৎসার সাথে প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট চিকিৎসা সহকারীদের জরুরি ভিত্তিতে দ্রুত গতিতে PPE, করোনা পরীক্ষার কিট ও আনুষঙ্গিক ঔষধ ও সর্বাধিক ও দ্রব্যাদি সরবরাহ নিশ্চিত করতে হবে। 5-3, রাজধানী, জেলা, উপজেলা পর্যায়ে করোনা রোগীদের জন্য পৃথক হাসপাতাল স্থাপন, চিহ্নিতকরণ, পৃথক কোয়ারেন্টাইন, আইসোলেশনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। 5-4, সংশ্লিষ্ট চিকিৎসক, নার্সদের করোনা পরীক্ষা সংক্রান্ত
প্রয়োজনীয় প্রশিক্ষণ জরুরি ভিত্তিতে পর্যাপ্ত জনবল নিশ্চিত করতে হবে। পাঁচের পাঁচ, দ্রুততম সময়ে করোনা ভাইরাসের টেস্টিং কিট দেশে পর্যাপ্ত পরিমাণে আমদানি ও উৎপাদনের ব্যবস্থা করতে হবে। পাঁচের ছয়, দ্রুততম সময়ের মধ্যে নতুন আইসিইউ স্থাপনের জন্য ভেন্টিলেটর সহ উন্নত সামগ্রী শুল্কমুক্ত আমদানি ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে কমিউনিটি সেন্টার, কনভেনশন হল ও রাজধানীর বড় বড় শূন্য আবাসিক হোটেলগুলোকে সাময়িকভাবে হসপিটালে রূপান্তরিত করে জরুরি স্বাস্থ্যসেবা প্রদান নিশ্চিত করতে হবে। প্রয়োজনে করোনা আক্রান্তদের নদীতে ভাসমান জাহাজে এই আইসোলেশনের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া যেতে পারে, তাতে আক্রান্তের হার কমে আসবে। ছয়, বয়স্ক নারী, বিধবা, প্রতিবন্ধী, ষাটোর্ধ্ব বয়স্কদের আগামী তিন মাসের জন্য প্রতি মাসে জন প্রতি 5,000 টাকা করে নগদ অর্থ বিতরণ করতে হবে। এই খাতে আপাতত 2,000 কোটি টাকা বরাদ্দ করতে হবে। সাত, দারিদ্র সীমার নিচে থাকা পরিবারগুলোকে আগামী তিন মাসের জন্য বিনামূল্যে রান্নার গ্যাস, গ্যাস ভর্তি সিলিন্ডার সরবরাহ করতে হবে। সাধারণ ছুটি ঘোষণার প্রেক্ষিতে লক্ষ লক্ষ মানুষ গ্রামে চলে গেছে, গ্রামে তাদের কোনো কর্মসংস্থান নেই। শাটডাউন চলতে থাকলে ওই সময় বিপদগ্রস্ত এই জনগোষ্ঠীর মুখে খাবার তুলে দিয়ে এদের বাঁচিয়ে রাখতে হবে। স্থানীয় প্রশাসন ও সামরিক বাহিনীর মাধ্যমে এদের আপৎকালীন ভাতা হিসেবে প্রাথমিকভাবে এক মাসের জন্য মাথাপিছু 5,000 টাকা করে অর্থ প্রদান করতে হবে। প্রয়োজনে এর সময়সীমা বৃদ্ধি করতে হবে। অবিলম্বে দেশের বরেণ্য অর্থনীতিবিদ সমন্বয়ে একটি আপৎকালীন টাস্ক ফোর্স গঠন করতে হবে, এটা খুব জরুরি, আমরা বলছি, জোর দিচ্ছি। অবিলম্বে দেশের বরেণ্য অর্থনীতিবিদ সমন্বয়ে একটি আপৎকালীন টাস্ক ফোর্স গঠন করতে হবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, এখন আমি মধ্যমেয়াদী প্রস্তাবগুলো উপস্থাপন করছি। মধ্যমেয়াদী পদক্ষেপ 10, কেন্দ্রীয় ব্যাংক থেকে কতিপয় পদক্ষেপ বিলম্ব হলেও নেওয়া হয়েছে। বলা হয়েছে জানুয়ারি থেকে জুন পর্যন্ত কোনো ঋণ গ্রহীতাকে ঋণ খেলাপি ধরা হবে না, এই সময়কালীন ঋণের উপর কোনো সুদ আরোপ করা যাবে না, সুদ মকুফ করতে হবে, ইএমআই ঋণের নিয়মিত কিস্তি পরিশোধ 3 মাসের জন্য স্থগিত করতে হবে। এ সময় শিল্প বাণিজ্য প্রতিষ্ঠান ওয়ার্কিং ক্যাপিটালের শর্টেজ হবে, সমস্ত ব্যাংকের ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়ার জন্য নির্দেশনা দিতে হবে, নতুন করে কোল্যাটারালের প্রয়োজন হবে না। কেন্দ্রীয় ব্যাংকে এখনই ব্যাংক খাতে তারল্য বৃদ্ধি করার পদক্ষেপ নিয়ে ফিনান্সিয়াল মার্কেটে আস্থা বৃদ্ধি করতে হবে, সম্প্রসারণশীল মনিটরিং পলিসি নিতে হবে। বেসরকারি খাতে ঋণ প্রবাহের প্রবৃদ্ধি 10%-এর নিচে নেমে গেছে, এটা ন্যূনতম 15-16% উন্নীত করতে হবে। বাংলাদেশ ব্যাংকের পলিসি রেট সিআরআর, এসএলআর, আরইপিও, রেপো এর রেট কমাতে হবে, তবেই তারল্য বৃদ্ধি পাবে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংককে সকল বাণিজ্যিক ব্যাংক থেকে এসএলআর এর সীমার ঊর্ধ্বে রক্ষিত সকল ট্রেজারি বিল এবং ট্রেজারি বন্ড কিনতে হবে, যাতে ব্যাংকের ট্রেজারি বন্ড বৃদ্ধি পায়। 13, বাংলাদেশ ব্যাংককে ক্ষুদ্র মাঝারি শিল্পের জন্য, বিশেষ করে দেশের জন্য ব্যবহৃত পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের জন্য রিফাইন্যান্স করতে হবে, ন্যূনতম 10,000 কোটি টাকার ফান্ড তৈরি করে সর্বোচ্চ শতকরা 3% হারে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে ঋণ দিতে হবে, যেটা সর্বোচ্চ 5% শিল্প প্রতিষ্ঠান ও ব্যবসায়ী প্রতিষ্ঠান ঋণ হিসাবে পেতে পারে। 13.1, ব্যবসায়ী অচলাবস্থার কারণে যে সকল এসএমই অর্থপ্রবাহ সমস্যায় পড়েছে তাদেরকে সুনির্দিষ্ট রিলিফ প্যাকেজ দিতে হবে, যেমন আপৎকালীন সময়ে এসএমইগুলোকে কর রেওয়ার দিতে হবে, ঋণ পরিশোধ স্থগিত রাখতে হবে, বিদ্যুৎ ও অন্যান্য বিল পরিশোধের মেয়াদ বৃদ্ধি এবং প্রয়োজনে সেক্টর ভিত্তিক সাবসিডি প্রদান করতে হবে। এসএমইগুলোকে এই দুর্যোগ মোকাবেলায় পৃথক ক্রেডিট লাইন বরাদ্দ করে তাদের জন্য পর্যাপ্ত ক্রেডিট ফ্লো নিশ্চিত করতে হবে। রাজস্ব নীতি অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ বিষয়, সরকারের ব্যয় সংযত করতে হবে, অপচয় বন্ধ করে সেই অর্থ দিয়ে রপ্তানিমুখী শিল্প, ঔষধ শিল্প এবং অন্যান্য প্রয়োজনীয় শিল্পকে আর্থিক প্রণোদনা দিতে হবে, বিশেষ করে কর নীতির আওতায় কর্পোরেট কর, আপৎকালীন সময়ের জন্য কর মকুফ করা, ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানের নিকট হতে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স আদায় বন্ধ করতে হবে। সরকারি অর্থ সংকলন করার জন্য এডিবি থেকে অপ্রয়োজনীয়, অনুৎপাদনশীল ও কম গুরুত্বপূর্ণ প্রকল্প বাদ দিতে হবে, অপচয় বন্ধ করতে হবে,
কঠোর কৃচ্ছতা অবলম্বন করতে হবে। মেগা প্রকল্পগুলো অর্থ ব্যয় কিছুটা মন্থর করা যেতে পারে। সরকারের মন্ত্রিপরিষদ সচিব কতগুলো পদক্ষেপ ঘোষণা করেছেন, প্রায় সবগুলি শুধু প্রশাসনিক পদক্ষেপ, জেলা ও স্থানীয় পর্যায়ে সরকারি কর্মকর্তাদের দায়িত্ব বণ্টন, কোনো অর্থের বরাদ্দ নেই। এগুলো শুধুই কথামালা, বাস্তবায়ন হলেও কোনো ইতিবাচক প্রভাব ফেলবে না। সরকারকেই অর্থ নিয়ে এগিয়ে আসতে হবে। কর্পোরেট সেক্টর এবং বড় বড় শিল্প খাতকে জাতীয় এ দুর্যোগ মোকাবেলায় অর্থায়নে এগিয়ে আসতে হবে, এটা তাদের সামাজিক দায়িত্ব। এ সময় বিভিন্ন মানবহিতৈষী ফিলান্থ্রপিক গ্রুপ ও এনজিও মানব সেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারেন। ইতিমধ্যে সীমিত আকারে হলেও বেসরকারি উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে, যা উৎসাহব্যঞ্জক। ১৬, যেসব দেশে আমাদের প্রবাসী শ্রমিক রয়েছে, এখনই সেসব দেশের সরকারের সঙ্গে আলোচনা করে প্রবাসীদের চাকরি সুনিশ্চিত করতে হবে, তাদেরকে যেন ছাঁটাই না করতে হয়, অর্থাৎ পে অফ। ১৭, মহামারীর পর সম্ভাব্য বিপর্যয় এড়াতে হলে কৃষি ক্ষেত্রে সহায়তা জোরদার করতে হবে। আগামী মৌসুমে স্থানীয় বাজার থেকে কৃষক পর্যায়ে পর্যাপ্ত খাদ্য ক্রয় করে মজুত করতে হবে। আমাদের মনে রাখা প্রয়োজন, বিশ্ব মহামারীর কারণে খাদ্য রপ্তানিকারক দেশগুলো খাদ্য রপ্তানি করতে পারবেন কিনা সে সম্পর্কে আমরা নিশ্চিত নই। এই খাতে প্রাথমিকভাবে ৫,০০০ কোটি টাকা বরাদ্দ করতে হবে। অসাধু ব্যবসায়ী, মজুতদার ও দালাল শ্রেণীর লোকজনদের নজরদারিতে রেখে সুষ্ঠু বাজার ব্যবস্থা, উৎপাদন ও সরবরাহ চেইন নির্বিঘ্ন করতে হবে। ১৯, অবিলম্বে সরকারকে বিশ্ব ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ও IMF সহ দ্বিপাক্ষিক আন্তর্জাতিক সংস্থার সাথে যোগাযোগ করে অর্থ সংগ্রহ করতে হবে। ২০, প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটির জন্য জমা দুর্যোগকালীন সময় পর্যন্ত স্থগিত করতে হবে। ২১, আত্মকর্মসংস্থান সৃষ্টিকারী ব্যক্তিদের, সেলফ এমপ্লয়েড এবং স্টার্ট আপদের, জব ক্রিয়েটার্স নট জব সিকার্স, সব কর্মকাণ্ড স্থবির হয়ে যাওয়ার প্রেক্ষিতে তাদেরকে প্রাথমিকভাবে ৩ মাসের জন্য আর্থিক সহায়তা দিয়ে বাঁচিয়ে রাখতে হবে। ব্যাংকিং চ্যানেলে মাসিক কিস্তিতে এই অর্থ প্রদান করতে হবে। এই জন্য ৩,০০০ কোটি টাকা বরাদ্দ করতে হবে। স্টার্ট আপের সকল ধরনের কর পরিশোধের মেয়াদ বৃদ্ধি করতে হবে। শাটডাউনের কারণ কৃষক তাদের উৎপাদিত ফসল বাজারজাত করতে পারছেন না, তাই উৎপাদিত কৃষিপণ্যের মিনিমাম সাপোর্ট প্রাইস নিশ্চিত করে দুর্যোগগ্রস্ত কৃষকদের বাঁচিয়ে রাখতে হবে। খাদ্য প্রবাহ, ফুড চেইন যেন বন্ধ না হয়ে যায় তা নিশ্চিত করতে হবে। ২৩, গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, স্বাধীন মত প্রকাশের অধিকার, তথ্য প্রবাহ, জনমতামত তুলে ধরে বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক কর্মীরা অনেক সময় জীবনের ঝুঁকি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব পালন করে আসছেন। করোনা ভাইরাস মহামারীতে সংবাদকর্মীরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সাংবাদিকদের পক্ষ থেকে সরকারের কাছে যে আর্থিক প্যাকেজ পেশ করা হয়েছে তার অধিকাংশই যুক্তিসঙ্গত। দেশের এই ক্রান্তিকালে ইতিবাচক মনোভাব নিয়ে সাংবাদিকদের আর্থিক দাবিগুলো সুবিবেচনা করতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এবার দীর্ঘমেয়াদী কিছু দেশের এই ক্রান্তিকালে ইতিবাচক মনোভাব নিয়ে সাংবাদিকদের আর্থিক দাবিগুলো সুবিবেচনা করতে হবে। দীর্ঘমেয়াদী পদক্ষেপ ২৪, বাংলাদেশ ব্যাংক সকল ব্যাংকিং ও অর্থনৈতিক ব্যবস্থার অভিভাবক হিসেবে দেশের প্রধান আর্থিক শৃঙ্খলা ও নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। সরকারের অযাচিত হস্তক্ষেপের কারণে বাংলাদেশ ব্যাংক স্বাধীনভাবে দায়িত্ব পালনের ঐতিহ্য ধরে রাখতে পারেনি। বৃহত্তর জাতীয় স্বার্থে বাংলাদেশ ব্যাংকে তাদের মৌলিক ভূমিকা ফিরিয়ে এসে বিধ্বস্ত ও বিশৃঙ্খল অর্থনৈতিক ব্যাংকিং ব্যবস্থায় যথাযথ শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। ২৪, এই জন্য আর্থিক ব্যাংকিং ও কর ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার রিফর্ম করতে হবে। স্বল্প দীর্ঘমেয়াদী কাঠামোগত নীতি, স্ট্রাকচারাল পলিসি গ্রহণ করতে হবে। ২৫, ভবিষ্যতে প্রবাসী বাংলাদেশদের মধ্যে যারা বাস্তব কারণে দেশে ফিরতে বাধ্য হবেন তাদেরকে সহজ শর্তে আর্থিক সহায়তা দিতে হবে, যেন তারা আত্মকর্মস্থানের ব্যবস্থা করে নিজের অর্থনীতির উন্নয়নে সাধনে লিপ্ত হতে পারে। ভবিষ্যতে বিশ্বব্যাপী অপ্রতিরোধ্য সংক্রামক রোগ ও মহামারীর কারণে রোগ নির্ণয় ও স্বাস্থ্যসেবা ক্ষেত্রে বড় ধরনের ট্রান্সফরমেশন হয়েছে। এই পটভূমিকায় দেশে ইবোলা, ডেঙ্গু বা করোনা ভাইরাসের মতো মহামারী মোকাবেলায় যথাযথ সক্ষমতা গড়ে তুলতে দক্ষ ও প্রশিক্ষিত জনবল, পরীক্ষা কিট, PPE, ভেন্টিলেটর, ICU ও আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি সম্বলিত পর্যাপ্ত সংখ্যক পৃথক বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করতে হবে। এরা যুদ্ধাবস্থার মতো যে কোনো পরিস্থিতির মোকাবেলায় সর্বদা প্রস্তুত থাকবে। ২৬, দেশে ভবিষ্যতে সরকারি ও বেসরকারি উদ্যোগে ভেন্টিলেটর নির্মাণ শিল্প গড়ে তুলতে হবে।
ইউনিভার্সাল হেলথ কেয়ার নিশ্চিত করার লক্ষ্যে যে বিপুল বিনিয়োগ প্রয়োজন তা বাস্তবায়নে স্বাস্থ্যখাতে বরাদ্দ বিএনপি ঘোষিত ভিশন 2030 মোতাবেক জিডিপির 5% উন্নীত করতে হবে। আমাদের সুপারিশগুলো জরুরিভাবে বাস্তবায়নের জন্য সরকার ও সংশ্লিষ্ট মহলের প্রতি উদার আহ্বান জানাচ্ছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ সহ সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন আমরা তাদের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করছি, সেই সাথে তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। জীবনের ঝুঁকি নিয়ে যেসব চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা এবং স্বেচ্ছাসেবীরা করোনা আক্রান্তদের সেবা দিয়ে যাচ্ছেন, যেসব সংবাদকর্মীরা মহামারীর নিউজ তথ্যচিত্র কভার করছেন, জাতির পক্ষ থেকে আমরা তাদের অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।